নমস্কার আমার প্রিয় ভাই ও বোনেরা আজকে দ্বাদশ শ্রেণীর কম্পিউটার অ্যাপ্লিকেশনের একুশতম ক্লাস শুরু করছি এখানে আমরা আলোচনা করব অকটাল টু বাইনারি এনকোডার এনকোডার সার্কিট কাকে বলে তা আমরা আগেই ক্লাসে আলোচনা করেছি যে কম্পিউটারের ইনপুট সিগন্যালগুলিকে বাইনারি নাম্বারে এনকোডিং বা রূপান্তর করার জন্য এনকোডার সার্কিট ব্যবহার হয় এই এনকোডার সার্কিট হলো একটি কম্বিনেশানাল লজিক সার্কিট এই কম্বিনেশনাল লজিক সার্কিট কি সে বিষয়েও আমার আগে ভিডিও রয়েছে তোমরা দেখে নেবে যারা আমার ক্লাস ফলো করছো তারা নিশ্চয়ই দেখে নিয়েছো ভিডিওটা যারা এই ভিডিওটা প্রথম দেখছো তারা কম্বিনেশনাল লজিক সার্কিট কী সেই ভিডিওটাও দেখে নেবে আর এনকোডার সার্কিট কী সেই ভিডিওটাও দেখে নেবে এনকোডার সার্কিটে সর্বাধিক টু দি পাওয়ার এনসংখ্যক ইনপুট লাইনের জন্য সংখ্যক আউটপুট লাইন প্রয়োজন আর অক্টাল টু বাইনারি এনকোডার কেন ব্যবহার হয় অক্টাল টু বাইনারি এনকোডারের সাহায্যে কোনো অক্টাল ডিজিটকে তার সমতুল্য থ্রি বিট বাইনারি নাম্বারে রূপান্তর করা হয় অর্থাৎ অক্টাল ডিজিটকে বাইনারি নাম্বারে রূপান্তর করার জন্যই কিন্তু অক্টাল টু বাইনারি এনকোডার ব্যবহৃত হয় একটা অক্টাল টু বাইনারি এনকোডারে আটটি ইনপুট লাইন ও তিনটি আউটপুট লাইন থাকে যেটা তোমরা ব্লক ডায়াগ্রামে দেখতে পাচ্ছ এক্ষেত্রে অক্টাল ডিজিট জিরো ইনপুট দেওয়ার জন্য ডি জিরো ইনপুট লাইনটি ব্যবহার করা হয় এবং অক্টাল ডিজিট জিরোর সমতুল্য বাইনারি নাম্বার থ্রি বিটে অর্থাৎ তিনটে বাইনারি ডিজিটে আমরা আউটপুট লাইনে পেয়ে যাই তিনটে আউটপুট লাইনে তিনটে বিট পাব যেটা জিরোর সমতুল্য হবে অনুরূপভাবে অক্টাল ডিজিট ওয়ান ইনপুট দেওয়ার জন্য ডি ওয়ান ইনপুট লাইনটি ব্যবহার হয় এবং তার সমতুল্য বাইনারি নাম্বার থ্রি বিট আমরা আউটপুট লাইনগুলিতে পাব ও টু ও ওয়ান এবং ও জিরোতে অনুরূপভাবে অক্টাল ডিজিট টু এর জন্য ডি টু অক্টাল ডিজিট এর জন্য ডি থ্রি অক্টাল ডিজিট ফোরের জন্য ডি ফোর অক্টাল ডিজিট ফাইভের জন্য ডি ফাইভ অক্টাল ডিজিট সিক্সের জন্য ডি সিক্স এবং অক্টাল ডিজিট সেভেনের জন্য ডি সেভেন ইনপুট লাইনটিতে আমরা ইনপুট বা সিগন্যাল দিয়ে থাকি এবং যে অক্টাল ডিজিটটি ইনপুট দেবো তার সমতুল্য বাইনারি নাম্বার আমরা থ্রি বিটে তিনটি আউটপুট লাইনে পেয়ে যাবো ও টু ও ওয়ান এবং ও জিরোতে এবারে দেখো অক্টাল টু বাইনারি এনকোডারের ট্রুথ টেবিল তো টুথ টেবিলে আমরা দেখতে পাচ্ছি আটটি ইনপুট লাইন রয়েছে আটটি অক্টাল ডিজিটের জন্য জিরোর জন্য ডি জিরো ওয়ানের জন্য ডি ওয়ান টু এর জন্য ডি টু থ্রিয়ের জন্য ডি থ্রি ফোরের জন্য ডি ফোর ফাইভের জন্য ডি ফাইভ সিক্সের জন্য ডি সিক্স এবং সেভেনের জন্য ডি সেভেন এবং আউটপুট যেহেতু থ্রি বিটে আসবে তাই তিনটে আউটপুট লাইনও রয়েছে ও জিরো ও ওয়ান এবং ও টু এখানে প্রথম রোতে দেখো ডি জিরোর ভ্যালু ওয়ান ডি জিরোর ভ্যালু কেন ওয়ান কারণ এখানে দেখানো হয়েছে যে এই অক্টাল টু বাইনারি এনকোডারে এখন জিরো অক্টাল ডিজিট ইনপুট দেওয়া হচ্ছে তাহলে জিরোর থ্রি বিট বাইনারি কত হবে জিরো 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 দেখো আউটপুটে তাই এসছে ও টুতেও জিরো এসছে ও ওয়ানও জিরো এসছে ও জিরোতেও জিরো এসছে তার পরের রোতে দেখো ডি ওয়ানের ভ্যালু ওয়ান অর্থাৎ এখানে অক্টাল ডিজিট ওয়ান ইনপুট দেওয়া হয়েছে তো অক্টাল ডিজিট ওয়ানের থ্রি বিট বাইনারি ভ্যালু কত জিরো জিরো ওয়ান দেখো আউটপুটও তাই এসছে জিরো জিরো ওয়ান ও টুতেও এসছে জিরো ও ওয়ানও এসছে জিরো আর ও জিরোতে এসছে ওয়ান জিরো জিরো ওয়ান তৃতীয় রোতে দেখো ডি টু এর ভ্যালু ওয়ান আছে অর্থাৎ অক্টাল ডিজিট টু ইনপুট দেওয়া হয়েছে অক্টাল ডিজিট টু এর সমতুল্য থ্রি বিট বাইনারি হলো জিরো ওয়ান দেখো তাই জিরো ওয়ান জিরো ও ওয়ানে ওয়ান এবং ও জিরোতে জিরো জিরো ওয়ান জিরো তারপরেরোতে দেখো ডি থ্রি এর ভ্যালু ওয়ান আছে অর্থাৎ অক্টাল ডিজিট থ্রি ইনপুট দেওয়া হয়েছে অক্টাল ডিজিট থ্রি এর সমতুল্য থ্রি বিট বাইনারি হলো জিরো ওয়ান ওয়ান আউটপুট তাই এসছে তারপরে ডি ফোরের ভ্যালু ওয়ান আছে অর্থাৎ অক্টাল ডিজিট ফোর ইনপুট দেওয়া হয়েছে ফোরের সমতুল্য বাইনারি ভ্যালু থ্রি বিটে ওয়ান জিরো জিরো আউটপুটও দেখো তাই এসছে ও টুতে ওয়ান এসছে ও ওয়ানে জিরো এসছে এবং ও জিরোতেও জিরো এসছে ওয়ান জিরো জিরো তারপরের ওতে দেখো ডি ফাইভ ডি ফাইভে মান আছে ওয়ান তাহলে অর্থাৎ অক্টাল ডিজিট ফাইভ ইনপুট দেওয়া হয়েছে তাহলে অক্টাল ডিজিট ফাইভের সমতুল্য থ্রি বিট বাইনারি কত ওয়ান জিরো ওয়ান দেখো আউটপুট তাই এসছে তারপরে ডি সিক্সে ওয়ান আছে অর্থাৎ অক্টাল ডিজিট সিক্স ইনপুট দেওয়া হয়েছে আর এই অক্টাল ডিজিট সিক্সের সমতুল্য থ্রি বিট বাইনারি হলো ওয়ান ওয়ান জিরো আউটপুটও দেখো ওয়ান ওয়ান জিরো এসছে তারপর দেখো ডি সেভেনের ক্ষেত্রে ওয়ান আছে তো ডি সেভেনে ওয়ান আছে বা ডি সেভেনে সিগন্যাল দেওয়া হয়েছে মানে অক্টাল ডিজিট সেভেন ইনপুট দেওয়া হয়েছে অক্টাল ডিজিট সেভেনের সমতুল্য বাইনারি নাম্বার থ্রি বিটে ওয়ান 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 আউটপুটও দেখো তাই এসেছে তাহলে এইভাবেই কিন্তু আমরা সহজেই ট্রুথ টেবিলটা করে নিতে পারি এবারে আমরা দেখব লজিক সার্কিট অক্টাল টু বাইনারি এনকোডারের লজিক সার্কিট অক্টাল টু বাইনারি এনকোডার অক্টাল টু বাইনারি এনকোডারের ট্রুথ টেবিলটা সামনে রাখতে হবে এবং ট্রুথ টেবিলটা দেখেই আমরা কিন্তু লজিক সার্কিটটা অঙ্কন করব। তো ট্রুথ টেবিলে দেখো ইনপুট লাইন কটি রয়েছে আটটি ইনপুট লাইন রয়েছে ডি সেভেন ডি সিক্স ডি ফাইভ ডি ফোর ডি থ্রি ডি টু ডি ওয়ান এবং ডি জিরো এই লাইনগুলো এঁকে নেব এই লাইনগুলো এঁকে নেওয়ার পর আউটপুট লাইন যেহেতু তিনটে আছে তাই তিনটে অর্গেড নিয়ে নেব ও টু ও ওয়ান এবং ও জিরো এবারে দেখো ও টু অর্গেডে কোন কোন লাইন থেকে কানেকশান আসবে কী করে বুঝবো ও টু অর্গেডে কোন কোন লাইন থেকে কানেকশান আসবে ট্রুথ টেবিলে দেখো ও টু যে কলম রয়েছে সেই কলমে কখন কখন ওয়ান হয়েছে দেখো নিচের চারটে ওয়ান আছে সেই চারটে ওয়ান কখন হয়েছে না যখন ডি ফোর ওয়ান তখন ও টুতে ওয়ান এসছে যখন ডি ফাইভ ওয়ান তখন ও টুতে ওয়ান এসছে যখন ডি সিক্স ওয়ান তখন ও টুতে ওয়ান এসছে যখন ডি সেভেন ওয়ান তখন ও টুতে ওয়ান এসছে আসবে ডি ফোর ডি ফাইভ ডি সিক্স এবং ডি সেভেন এরপর দেখো ও ওয়ান লাইনের জন্য ট্রুথ টেবিলে দেখো ও ওয়ান কলমে কখন কখন ওয়ান হয়েছে কখন ওয়ান হয়েছে না যখন ডি টু ওয়ান তখন ওয়ানে ওয়ান হয়েছে যখন ডি থ্রি ওয়ান তখন ও ওয়ানে ওয়ান হয়েছে আবার যখন ডি সিক্স ওয়ান তখন ও ওয়ানে ওয়ান হয়েছে যখন ডি সেভেন ওয়ান তখন ও ওয়ানে ওয়ান হয়েছে তাহলে ও ওয়ান অর্গেডে কোন কোন কানেকশানগুলো আসবে ডি টু ডি থ্রি ডি সিক্স এবং ডি সেভেন এরপর দেখব ও জিরো অর্গেডে কোন কোন লাইন থেকে কানেকশানগুলো আসবে আশা করি তোমরা নিজেরাই করতে পারবে যে ও জিরো অর্গেডে কোন কোন লাইন থেকে কানেকশানগুলো আসবে প্রথমে ট্রুথ টেবিলে দেখো ও জিরো কলমে কখন কখন ওয়ান হচ্ছে কখন কখন ওয়ান হচ্ছে না যখন ডি ওয়ান ওয়ান তখন ও জিরোতে ওয়ান আসছে যখন ডি থ্রি ওয়ান তখন ও জিরোতে ওয়ান আসছে যখন ডি ফাইভ ওয়ান তখন ও জিরোতে ওয়ান আসছে এবং যখন ডি সেভেন ওয়ান তখন ও জিরোতে ওয়ান আসছে তাহলে ও জিরো অর্গেডে ডি ওয়ান ডি থ্রি ডি ফাইভ এবং ডি সেভেন লাইন থেকে কানেকশান আসবে খুব সহজভাবে লজিক সার্কিট অঙ্কন আমি দেখালাম ট্রুথ টেবিলের সাহায্যে তোমরা এটা প্র্যাকটিস করো আশা করি তোমাদেরকে এটা মুখস্থ করতে হবে না আজকে তোমাদের জন্য দুটো প্রশ্ন রয়েছে এক নম্বর এনকোড়ার সার্কিট তৈরির জন্য কন লজিক গেট ব্যবহৃত হয় খুব সহজ প্রশ্ন দু নম্বর প্রশ্ন হেক্সাডেসিমেল টু ডেসিমেল এনকোড়ার তৈরির জন্য কতগুলি ইনপুট লাইন এবং আউটপুট লাইনের প্রয়োজন এই দুটো প্রশ্নের উত্তরই খুব সহজ আমি নিশ্চিত যে তোমরা পারবে এবং তোমরা যারা এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে তারা নিচে কমেন্টসে উত্তর দেবে আর এই ভিডিও সম্বন্ধে যদি কোনো অসুবিধা থাকে কোনো প্রশ্ন থাকে কোনো সাহায্য দরকার হয় তাহলেও আমাকে কমেন্টসে জিজ্ঞেস করবে আমি তোমাদের সাহায্য করতে পারলে খুশি হব ধন্যবাদ